আগের সপ্তাহে যাই হোক, এই সপ্তাহে আবার একদম সঠিক সময়ে টিআরপি এসে গেছে। জানি অনেকেই অপেক্ষা করছিলে। আগের সপ্তাহের থেকে প্রথম দশে বেশি চমক আছে। তাহলে কে টপার হলো, কারা টিআরপিতে এগিয়ে গেল, কারা পিছিয়ে গেল, সবটাই জানা যাবে। তাহলে চলো শুরু করা যাক। এই সপ্তাহে আবার সবাইকে চমকে দিয়ে টপার হলো ধুলোকণা, যা টিআরপি 8.0। দ্বিতীয় স্থানে আছে অনুরাগের ছোঁয়া, যা টিআরপি 7.1। তৃতীয় স্থানে আছে জয়ধাত্রী, টিআরপি 7.0। এবং চতুর্থ স্থানে আছে গৌরী এলো, যা টিআরপি 6.9। এরপরে পঞ্চম স্থানে আছে আলতা ফড়িং, যা টিআরপি 6.6। এরপরে ষষ্ঠ স্থানে আছে মাথুইলতা এবং এক্কা দোক্কা, যাদের টিআরপি 6.5। এরপরে সপ্তম স্থানে আছে গাঁটছড়া, যা টিআরপি 6.3। অপরদিকে অষ্টম স্থানে আছে সাহেবের চিঠি, যা টিআরপি 6.1। এরপরে নবম স্থানে আছে লক্ষ্মী কাকিমা, যা টিআরপি 5.8। এবং দশম স্থানে আছে মিঠাই এবং নবাব নন্দিনী, যাদের টিআরপি 5.6। এই সপ্তাহে প্রথম দশে এই সমস্ত ধারাবাহিক আছে। এইবার দেখা যাক বাকিদের কী হাল। এরপরে এগারোতম স্থানে আছে খেলনাবাড়ি, যা টিআরপি 5.3। বারোতম স্থানে আছে এই পথ যদি না শেষ হয় এবং হরগৌরী পাইস হোটেল, যাদের টিআরপি 4.9। তেরোতম স্থানে আছে পিলু, যা টিআরপি 4.6। এবং চোদ্দতম স্থানে আছে উড়ন্তুবড়ি, যা টিআরপি 3.9। বেশ চমক দেখিয়েছে উড়ন্তুবড়ি। অপরদিকে পনেরোতম স্থানে আছে লালকুঠি এবং গুড্ডি, যাদের টিআরপি 3.8। ষোলোতম স্থানে আছে বোধিসত্ত্ব, যা টিআরপি 3.1। এবং সতেরোতম স্থানে আছে গোথুলি আলাপ, যার নতুন টিআরপি 2.6। এরপরে আঠেরোতম স্থানে আছে শিশু ভোলানাথ, টিআরপি 2.1। এবং সবশেষে উনিশতম স্থানে আছে রাধাকৃষ্ণ, যার টিআরপি 1.5। তো বন্ধুরা, এই সমস্ত ধারাবাহিকের মধ্যে তোমার পছন্দের ধারাবাহিকের নাম কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।